আমরা এখন দেখব শেপ অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে একটি মর্ফ অ্যানিমেশন তৈরি করা যায়। প্রথমে জন্য আমরা একটি বল অথবা বক্স ক্রিয়েট করব, অথবা যে কোনো একটি শেপ আমরা নিয়ে নিতে পারি। ওকে, দেন আমরা আরেকটি লেয়ার নেব, আরেকটি কপি পেস্ট, আরেকটি লেয়ার নেব, ওই লেয়ারটিকে আমরা পেস্ট করব লেয়ারের উপর, সিলেক্ট করে আমরা আরেকটি পেস্ট করে নেব, দেন এটিকে আমরা মুভ করে সরিয়ে নেব। এবার আমাদের প্রতিটি লেয়ার আমরা 10 ফ্রেমে নিব, 15 ফ্রেম, 15 15, F5 অথবা F6 চেপে আমরা প্রতিটি ফ্রেম বাড়িয়ে নেব 15-এ। এবার আমরা জাস্ট 15 ফ্রেমে রেখে আমরা এখানে প্রতিটি লেয়ারের উপর আমরা টেক্সট ক্রিয়েট করব, যেমন ধরা যাক সি। ওকে, কন্ট্রোল বি অর্থাৎ ব্রেক করে নিব, এটিকে শেপ আকারে নিয়ে নেব, এবং অবশ্যই আমরা একটি রোলার সিলেক্ট করে গাইডলাইন নিয়ে নেব, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। এবার অবশ্যই আমরা এটিকে ডিলিট করে দেব বলটি, দেন আমরা সি সিলেক্ট করে আমরা গাইডলাইনের মাঝখানে আমরা নিয়ে আসব। ওকে, এবার আমরা এটিকে লক করে দিয়ে দ্বিতীয় লেয়ারে আমরা আরেকটি টেক্সট নেব, আই, কন্ট্রোল পি, ব্রেক, দেন আমরা বল্ট ডিলিট, দেন এটিকে আমরা এখানে নিয়ে আসব, লক। লাস্ট লেয়ারে গিয়ে আমরা অবশ্যই আরেকটি টেক্সট নেব, পি, কন্ট্রোল পি, দেন ওকে। এবার আমরা টোটাল লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে দেন আমরা এখান থেকে প্রপার্টিজ থেকে আমরা টুইন, এখান থেকে শেপ সিলেক্ট করে নেব, তাহলে আমাদের মর্ফ অ্যানিমেশনগুলো তৈরি হয়ে যাবে। এবং যদি আমরা একটি পরপর দিই তাহলে অবশ্যই আমরা এভাবে সিলেক্ট করে নিয়ে এটিকে ড্র্যাগ করে নেব, অবশ্যই সিলেক্ট করে নিয়ে একটি পরপর ড্র্যাগ করে নেব, দেন এন্টার। এবং যদি আমরা লেখাটি লাস্ট পজিশন পর্যন্ত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে F6 F6। ওকে, কন্ট্রোল এন্টার। কিছুক্ষণ লেখাটি হোল্ড অবস্থা রাখতে চাইলে আমাদের এইভাবে লাস্টে আরও বাড়াতে হবে কি ফ্রেম। এভাবে আমাদের মোশন টুইন অ্যানিমেশন তৈরির মাধ্যমে আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিতে পারবো, বা ভালো ভালো আমরা মোশন টুইনের শেপ টুইনের মাধ্যমে আমরা অবশ্যই ভালো একটি মোশন মর্ফ অ্যানিমেশন তৈরি করে নিতে পারবো।